নরসিংদীতে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বাংলা টিভির অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নরসিংদী প্রেস ক্লাব হল রুমে এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নরসিংদীর জেলা প্রশাসক ডক্টর বদিউল আলম। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ডক্টর বদিউল আলম বলেন, আমাদের দেশে বর্তমানে সংবাদপত্র ও সংবাদকর্মী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। দিনে দিনে প্রতিষ্ঠানটির গুরুত্ব, প্রয়োজনীয়তা, আস্থা ও নির্ভরশীলতা বহুমাত্রিকভাবে বৃদ্ধি পাচ্ছে। তিনি আরও বলেন, যেখানে সরকার ও প্রশাসন ব্যর্থ হয়েছে, সেখানে বাংলা টিভি সার্থক হয়েছে নরসিংদীর বেদনা দত্তের রাষ্ট্রীয় স্বীকৃতিতে। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বারের ভাইস প্রেসিডেন্ট আনিসুর রহমান, নরসিংদী মডেল কলেজের অধ্যক্ষ কামরুল ইসলাম, সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার সম্পাদক এবিএম আজরাফ টিপু, খোঁজ খবর পত্রিকার সম্পাদক মঞ্জিল এমিল্লাত, নরসিংদীর কণ্ঠ পত্রিকার সম্পাদক জয়নাল আবেদিন, নরসিংদী খবরের বার্তা সম্পাদক হলধর দাস, পলাশ থানা সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ আমির হোসাইন রাজি, ভাই গিরিশচন্দ্র সেন পাঠাগারের সভাপতি শাহিনুর মিয়া, বাংলা টিভির নরসিংদী প্রতিনিধি শরীফ ইকবাল রাসেল, বীরাঙ্গনা বেদনা দত্ত ও প্রতিভা দুখুমিয়া কিন্ডার গার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা আলতাফ হোসেন প্রমুখ। এছাড়া নবধারা শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোতাহার হোসেন অনিকসহ জেলার বিভিন্ন টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আলোচনা শেষে বাংলা টিভিতে সেরা প্রতিবেদন বীরাঙ্গনা বেদনা দত্ত ও আলতাফ হোসেন সহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলকে ফুলেল শুভেচ্ছা ও ধন্যবাদ জানান বাংলা টিভির নরসিংদী প্রতিনিধি শরীফ ইকবাল রাসেল। পরে অতিথিবৃন্দ প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন ও বাংলা টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।